হাই বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মটন। মটনের পাতলা করে ঝোল করে দেখাবো আপনাদের কিভাবে মটনের পাতলা করে ঝোল করে। ঘরোয়া পদ্ধতিতে আমি মটন রান্না করে আপনাদেরকে দেখাবো আজকে পাতলা ঝোল। আমি গরম করে নেব, কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াই আমি তেলটা দিয়ে দেবো। তেলটা আমি গরম করে নেবো, ম্যাম তেল আমার গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে আমি কাঁচা, দেখেন কাঁচা কাঁচা লঙ্কাগুলো, গোটা কাঁচা লঙ্কাগুলো ফোড়নে দেবো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। এইগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো, লাল লাল করে আমি ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি মটনটা এবারে দিয়ে দেবো। পেঁয়াজের ভাজা মটনে পেঁয়াজের মটনটা দিয়ে দেবো, আবার কষে নেবো এইভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেখেন আমি এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। হালকা করে আঁচ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকাতে রাখবো। দেখেন ঢাকাটা আমি খুলে নেবো, গ্যাসটাকে এবার জোরে দিয়ে গ্যাসটাকে ফুল দেবো, দিয়ে ঢাকাটা খুলে নিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে, দেখছেন 10 মিনিট হয়ে যাওয়ার পর মাংসটা কত সময় কষা কষা হয়ে গেছে। আমি আদা, শুকনো লঙ্কা আর রসুনটা ছিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি কষবো ভালো করে। পরিমাণ ভালো করে খুব সুন্দর করে কষে নেবো। স্বাদ মতন হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়েও কষবো। দেখেন কষা হয়ে গেছে আমার মাংসটা। আমি এই বাটির 3 বাটি জল দিয়ে দেবো, পাতলা ঝোল হওয়ার জন্য এই বাটির আমি 3 বাটি জল দিয়ে দেবো। মাংসটা গলতে হবে, গলা সেদ্ধ হওয়ার জন্য। এবার 3 বাটি জল দিয়ে দিলাম আমি পাতলা ঝোলের জন্য। আমি গ্যাসটাকে আস্তে দিয়ে আবার 20 মিনিট হতে দেবো, 20 মিনিট হতে দেবো। দেখেন আমার 20 মিনিট হয়ে গেছে ঝোলটা, দেখছেন 20 মিনিট হয়ে গেছে ঝোলটা, কালারটা কত সুন্দর হয়েছে। দেখলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবার আমি 10 মিনিট হয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে আলু দেওয়ার পর, ঢাকাটা আবার খুলে নেবো, দেখছেন পাতলা পানা ঝোল কত সুন্দর কালার হয়েছে দেখছেন। দেখেন আমার গোটা গরম মশলা বাটা, গোটা গরম মশলার মধ্যে দেওয়া আছে জিরে, গোটা জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ, এই কটা দিয়ে আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি, যে আমি দিয়ে দিলাম। এই রান্নাটা ঢাকাতে ঢাকাতেই রান্না করবেন, দেখবেন খুব টেস্ট, খুব সুন্দর লাগবে খেতে, টেস্টফুল হবে।
পাতলা ঝোলের জন্য। দেখছেন আমি আবার 5 মিনিট জন্য ঢাকা দিয়ে দেব, 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। দেখেন আমার টাইম রান্নাটা হয়ে গেছে, দেখছেন আমি ঢাকাটা খুলে দিলাম। পাতলা ঝোল আমার মটনের পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে, দেখছেন রেডি আমার, কত সুন্দর দেখছেন মটনের পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে রেডি। মটনটা ঝোলে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। দেখেন ঝোল আমার হয়ে গেছে, দেখছেন কেমন পাতলা ঝোল। আপনাদের ঘরোয়া পদ্ধতিতে আমি মটনের ঝোল করে দেখালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে মটনের ঝোলটা পাতলা ঝোল, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ।